মায়ের কোল থেকে বলপূর্বক ছিনিয়ে নেওয়া 3 মাসের শিশুকে শেষ পর্যন্ত উদ্ধার করলো চাইল্ড হেলথ কেয়ার ও মেলাঘর থানার পুলিশ। ঘটনা সোনামুড়া থানার দশরথে ডিসি ভিলেজের। এই সংক্রান্ত একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় চাইল্ড হেলথ কেয়ারের সদস্যরা নড়ে চড়ে বসেন। এক্ষেত্রে পুলিশের সাহায্য চাওয়া হয়। মঙ্গলবার মেলাঘর থানার উপস্থিতিতে অত্যাচারী স্বামী আকাশ দেববর্মা শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। অভিযুক্ত আকাশ এবং তার পরিবারের লোকজনদের অমানবিক আচরণের নিন্দা জানান স্থানীয় সচেতন মহল। বাচ্চাটা দিয়েছে গত মঙ্গলবার। আচ্ছা, হ্যাঁ, আনছি আনছি আজ 3 দিন। বলে এটা দূরে লেগে কষ্ট হইতাছ না? বলে আমার বাচ্চাটা আমার নাতনিটা ফাইলে ছিল, হ্যাঁ, পরে মিলাম।